No n'hi ha dones com aquesta que em valí. A mi gunar voy a gumaina, gunaze amare gumaite dena. Allah mi to apna dorbare ral sham. Mabut, ei gobhir jonite, nozule rahmater samay. Ami apnar dorjar bikari, meherbani kore tamam zindagir gunata maaf kore den. বান্দা যদি তমাম জিন্দেগির গুনার বুজার প্রলজ্জিত হইয়া চোখের পানি গুলো ছেড়ে দিয়া বান্দা কাঁদতে থাকে আল্লাহ বলেন আমার রহমতের মধ্যে জোশ উঠে যায় রে আমি বান্দার চোখের পানি বরদাস্ত করতে পারি না বান্দা যখন চোখের পানি ছেড়ে কান্দে আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেশতারা রে আমার বান্দা কেন কান্দে কেন কান্দে কেন কান্দে ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দা জাহান্নামের ভয়ে ঘুমায় না আপনার বান্দা জাহান্নামের ভয়ে কান্দে আল্লাহ জিজ্ঞাসা করে আমার বান্দা কি জাহান্নাম দেখছে না মানি জাহান্নাম তো সে দেখে নাই জাহান্নাম না দেখে বান্দা কান্দে বলে হ্যাঁ আমার বান্দা কেন কান্দে রে আল্লাহ জান্নাতের আশায় কান্দে জান্নাতের নিয়ামত ছুঁই না কান্দে আল্লাহ বলেন আমার বান্দা কি জান্নাত দেখছে না দেখে নাই আমার বান্দা জান্নাত দেখে নাই জাহান্নামও দেখে নাই এরপর কান্দে রে না বান্দার চোখের পানি বরদাস্ত করতে পারি না আল্লাহ বলেন আমার বান্দার চোখের পানি পড়ার আগে আগে আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম দুনিয়াতে যদি কেউ দোয়া করে খানা কাবার সামনেও কিছু গিয়া যদি দোয়া করে আল্লাহ আমার মন দা দিয়েন না কবুল হইব নি কোন নবী রাসূল যদি দোয়া করতে যে আল্লাহ আমার মরণ দিয়েন না কবুল হইতো তাহলে এটাই বলছি যে কিছু নিয়ামত আছে চাইলে কেউ পাবে না তবে সবারই আফসোস এই নিয়ামত গুলা কথা এখন ঠিক হয়ে গেছে না বুঝতাম নি যে আইব আর যাইব এটা তো থামসা আমি তো বুঝতেছি এটা যাইব আর আইব সম্মানিত সুদী তাহলে দুনিয়ার কোন মানুষ দোয়া করলেও কবুল হবে না নবী রাসূলও যদি চায় দোয়া কবুল হবে না এই সমস্যাই গেল রে না তাক তাক আবার আইছে এটা আইবো যাইবো সমস্যা নাই নবী রাসূলগণ চাইলেও দোয়া কবুল হবে না আর আমরা তো দূরের কথা তাহলে এই এই মৃত্যু মানে মরণ তো কেউ চায় না মরতে কেউ চায় সবাই চায় বাচ্চা থাকতো কিন্তু দোয়া কবুল হইব কবুল হবে না গেল এক নাম্বার দুই নাম্বার এই এক নাম্বার যেটা আমরা চাইছি এটা তো পাবো না আমরাও জানো কিন্তু আল্লাহ বলেন জান্নাতে ঢোকার সাথে সাথে আর কোনোদিন মরবি না সুবহানাল্লাহ জান্নাতে ঢোকার পরে আল্লাহ ভাই আর মরতে না মরণ নাই সুবহানাল্লাহ মরণ নামক বস্তু ডারালো মেরা বেরো আর মরণ নাই তাহলে এক নাম্বার নিয়ামত দুনিয়াতে চাইলেও পাবো না জান্নাতে না চাইতে দিব দুই নাম্বার খেয়াল করেন প্রতিটা নিয়ামত কিন্তু আমরা খুব আকর্ষণীয় কিন্তু এটি পাইতাম না দুই নাম্বার হইল দুনিয়াতে কেউ বৃদ্ধই তো চায় আপনারা বৃদ্ধই তো চায় কিন্তু বৃদ্ধ অন লাগেনি এখন যদি কোনো মানুষ দোয়া করে আল্লাহ আপনি আমার বৃদ্ধ বানায়েন না এর দোয়া কবুল হইব তাহলে এটা চাহিদা বৃদ্ধ হইতে চায় না আপনারা কেউ চান দেখবেন অনেক সময় দাড়ি যদি সাদা থাকে এটা সেলো লইয়া যায় বাইরিবার সময় দেখা যায় খা লইয়া বেরোছে লইয়া যায় সাদা আর বাইরেও কিন্তু খালা লইয়া এখন যদি বুড়ারে জিজ্ঞান করে চাচা দাড়ি দিয়ে সাদা আছে খালা করছেন কেরে উত্তর দিয়ে ওখানে এলে বুড়া দেখা যায় তাহলে তার উদ্দেশ্য সে বুড়া হতে চায় না পৃথিবীর কেউ বৃদ্ধ হতে চায় কিন্তু বৃদ্ধ হওয়া লাগবে এই দোয়া কবুল হবে না আল্লাহ জান্নাতের ভিতরে আমি প্রত্যেকের বয়স ৩২ ২৫ অনেক রেওয়ায়েত আছে সর্বনিম্ন ধরনের ৩২ বয়স বয়স থাকবে ৩২ টাটকা যুবক বয়স বাড়বেও না কমবেও না সুবহানাল্লাহ লিডা আফসোস দুনিয়াতে পড়া হবে না জান্নাতে তিন নম্বর হলো মানুষ বডি চায় ভালো একটা বডি যেমন আমার দেহ অবস্থা পাল্লাত মাফলে আমার হয় না ৬০ কেজি এমন হালকা আমি
তা আমারও কিন্তু মনে মনে একটা আফসোস আছে যে একটু স্বাস্থ্যটা যদি হইতো, চেয়ারটার মধ্যে বইলে একটা প্রধান বক্তা মনে হইতো, আমার যেন মনে হয় না। আমি কোনো বক্তা যেটা কোনো ক্যাটাগরিতে আমি ধরি না, খালি আমার বডি লেগে, কিন্তু মনে আফসোস আছে না আমার, আমারও আফসোস আছে কিন্তু কপালও নাই। জান্নাতের ভিতরে আল্লাহ কমপক্ষে একটা মানুষের বডি 60 হাত লম্বা থাকবে, আদম নবীর বডি দিব সুবহান। তাহলে যেই চাহিদা দুনিয়াতে সেটা জান্নাতে আল্লাহ পূরণ করবে সুবহান। এত গণ্যের বাড়া রয়েছে। এক নম্বর, দুনিয়াতে মানুষ মরতে চায় না, জান্নাতের ভিতরে আল্লাহ বলেন মরবি না, কিন্তু দুনিয়াতে যদি কেউ দোয়া করে আল্লাহ মরণ দিয়েন না, কবুলিব আল্লাহ বলেন জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে কোনোদিন তুই মরবি না। দুই নাম্বার, কোন মানুষ বৃদ্ধ হতে চায় না, জান্নাতের ভিতরে কেউ বৃদ্ধ হবে না, সব টাটকা যুবক থাকবে। তিন নাম্বার, মানুষ ভালো একটা বডি চায়, আল্লাহ বলেন বান্দারে দুনিয়ায় এই আফসোস সবার পোড়া হয় না, কারণ ফাস্টফুডওয়ালা কি কোনোদিন 6 ফুট হয়? দোয়া কইরো কি কইতে পারবেন যে আল্লাহ আমার 6 ফুট বানায় দেন, কবুলিব। খাটো মানুষ কোনোদিন লম্বা হইছে? লম্বা মানুষ কোনোদিন খাটো হইছে? এই দোয়া কবুল হয় না। জান্নাতের ভিতরে কমপক্ষে এক একটা জান্নাতি হবে 60 হাত লম্বা, আফসোস তো পুরা হবে জান্নাত। দুনিয়া হলো স্যাম্পল, জান্নাত হলো গোডাউন, জান্নাত হলো গোডাউন, দুনিয়া হলো স্যাম্পল, জান্নাত হলো গোডাউন। আল্লাহ বলেন এক নম্বর হলো আমি মৃত্যু, জান্নাতের ভিতরে মরণ নাই, দুনিয়াতে মরণ আছে। দুনিয়াতে মানুষ বৃদ্ধ হতে চায় না, জান্নাতের ভিতরে যুবক বানায় দিব, কোনোদিন বৃদ্ধ হবি না। জান্নাতের ভিতরে মানুষ 60 হাত লম্বা থাকবে, দুনিয়াতে কোনোদিন 5 ফুটওয়ালা 6 ফুট হবে না। এরপরে আরেকটা আফসোস হল, কালো মানুষ যদি দোয়া করে আল্লাহ আপনি আমার সুন্দর বানায় দেন, বলিব বলে আমি মক্কায় গিয়া দোয়া করব, আল্লাহ আমি ঘুম থেকে উঠতে যেন দেখি আমি দল হয়ে গেছি, মে দোয়া কবুল করি। কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না, যদি কালো মানুষ দোয়া করে সুন্দর হইত তাহলে বেলালে হাবশি সুন্দর হয়ে যেত। আদাবান্তি কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না, জান্নাতের ভিতরে আল্লাহ বলেন আফসুস, জান্নাতের ভিতরে থাকবে না। দুনিয়াতে আফসুস থেকে গেল, দুনিয়া আফসুসের জায়গা, জান্নাত আফসুসের জায়গা না, দুনিয়া আফসুসের জায়গা, জান্নাত আফসুসের জায়গা না। দুনিয়াতে কালো মানুষ সুন্দর হয় না, জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে রব্বে কারিম বলবেন প্রত্যেকটা মানুষের চেহারা আমি আল্লাহ ইউসুফ নবীর মতো সুন্দর করে দিব। জান্নাতের ভিতরে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের মতো মানুষগুলো সুন্দর হবে। হাইরে দুনিয়াতে কালো মানুষ কত না চেষ্টা করে সুন্দর হওয়ার জন্য, কত ক্রিম ইউজ করে, কত তথ্য প্রযুক্তি ব্যবহার করে, কিন্তু লাভ হইত না। এর ফলে অনেক কালো সুন্দর হয় বিভিন্ন মেডিসিনে। এটা হলো আল্লাহর উপরে দিয়ে ফন্ডিতি, আল্লাহর উপর দিয়া ফন্ডিতি। আর এই ফন্ডিতি লাস্টে কি তাই জানেন নি, স্কিন ক্যান্সার হয়। অনেক কালো মাইয়ারে বিয়া দিবার আগে এটা সাদা বানায়, কিতা ক্রিম জানে মাথায় মেখে সাদ হয়ে যাবে। তো যে তুই আল্লাহর উপরে ফন্ডিতিটা করছ, এটার কি ফল ভালো হইব নি? কইছিলেন পরে দেখা যায় গালো খামড়া এত রাখছে কি তারা জানে, আস্তা গাল ফসা দুই লাগে। এইটা হইল গিয়া আল্লাহর উপর দিয়া যখন বান্দা মার্কেটিং করতে যায় তখন ফল ভালো হয় না। করে খানো বানাইছে তুই কেন মামলা দাড়ি করতে কেন করছ, তখন ফল বোধ কর। অনেক মানুষের স্কিন ক্যান্সার হয়ে যাবে, চামড়ার মধ্যে ক্যান্সার হয়ে যাবে। সাবধান, এই ক্রিম টিরিম মাইকে নেই, তার মধ্যে অ্যাসিড মেসিড দিয়া রাখে। কথা বুঝতেছে? খালা ফুলা বান দেশায় সুন্দরী তো, কেন মানুষ কোনোদিন সুন্দর হয় না? যদি ক্রিম মাইকে সুন্দর হতে চাও তাহলে যাই না রেখো, এইগুলার মধ্যে অ্যাসিড মারা থাকে, চামড়া দলা করবে, কিন্তু কিছুদিন পরে স্কিন ক্যান্সার হয়ে যাবে। সাবধান, আল্লাহ বলেন জান্নাতের ভিতরে তার আফসোস পুরা হবে রে,
আফসোস পোড়া হয়ে যাবে, কারণ আমি প্রত্যেকটা জান্নাতীরে ইউসুফ নবীর মতো সুন্দর বানায় দিব। এরপরে আসুন, আরো আফসোস আছে, কণ্ঠের আফসোস আছে, আসেনি? অনেক মানুষের কণ্ঠ না থাকলে মনটা বড় খারাপ, আবার কণ্ঠ না থাকলে কণ্ঠের বিরোধিতাও করে, জ্বালা যন্ত্রণা সহ্য হয় না। এই যে একটা কষ্ট, কণ্ঠ না থাকলে হের মনের মধ্যে অনেক কষ্ট। আল্লাহ কয় দুনিয়াতে তো হিংসা করে লাভ নাই, জ্বালা যন্ত্রণা করে লাভ নাই, জান্নাতে দিব নে, জান্নাতে কেমন দিব? প্রত্যেকটা জান্নাতীদের কণ্ঠ থাকবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। দাউদ নবীর কণ্ঠ কেমন ছিল জানো? দাউদ নবী যখন তেলাওয়াত করত, উড়ন্ত পাখি জায়গায় বসে যেত, সমুদ্রের মাছগুলি লাফাইতে লাফাইতে দাউদ নবীর কাছে চলে আসত, এমন কণ্ঠ আল্লাহ দাউদ নবীর দিছে। দুনিয়ায় যাদের কণ্ঠ নাই আফসোস করে লাভ নাই, জান্নাতের ভিতরে আল্লাহ কণ্ঠ দিব, আফসোস জান্নাতের ভিতরে পড়া হবে। মানুষ আরো চায় রাজত্ব, চায় রাজত্ব, চায় রাজত্ব, চায় সবাই রাজত্ব চায়, ঠিক নেই? দেখো তবে রাজত্ব চায়, কিন্তু সবাই কি রাজত্ব পাবে? চেয়ারম্যান হইলে মনে মনে কয় উপজেলার চেয়ারম্যান হইতে চায়, উপজেলার চেয়ারম্যান যদি হয় এরপরে এমপি হইতে চায়, এমপি যদি হয় মন্ত্রী হতে চায়, মন্ত্রী হইলে পরে এখন দোয়া করে আল্লাহ প্রধানমন্ত্রী মনে না গেলে মানুষের আফসোস পূরণ হবে না। জান্নাতের ভিতরে আল্লাহ বলেন কমপক্ষে নিম্ন স্তরের একটা জান্নাতিকে এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান জান্নাত দিব। কোন বিরোধী দল থাকবে না দুনিয়াতে, কিন্তু রাজত্ব চালালে বিরোধী দল আছে, বিরোধী দল থাকবে না। বিরোধী দল থাকলে লামানোর চেষ্টা করে। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে আমি তোদেরকে রাজত্ব দিব, কোনো বিরোধী দল নেই। এখন আপনার সব আছে, আর একটা জিনিসের আফসোস, এটা বলো দাম বউ, দুনিয়াটা হলো স্যাম্পল, পরকাল হলো গোডাউন। দুনিয়াতে আল্লাহ বিয়ার অনুমতি দিছে কোন কোন ক্ষেত্রে সাতটা, হ্যাঁ অসুদা আছে বাবা, সাতটার কথা কইছে, তবে শর্ত আছে, বিনা শর্তে না, কিন্তু শর্ত হোক প্রত্যেকটা মানুষের মনে 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 আফসোস থাকে, একটা ঘরার ঘরার একটা করতে চায়। মায় আপনারা দিয়ে সবাই নিস্তব্ধ, বোঝা যায় আমি জোর একই হয়েছি কথাটা, পরে দি মসিবত আমার মনে মনে বলে আফসোস আছে, বিয়ে একটা করলে আর একটা মনে চায়, কিন্তু আমার বাংলাদেশ এটার নাম হলো যে হরণ যায় না, ঠাড়া করে গেছে, এক নাম্বার বাধা হইল গড়, গড় বুঝি নিয়ে বিয়া যা করছো, এই গড় এক নাম্বার বাধা, খালি গড় কইয়ান বললেন বিয়ার একটা করতাম, খালি কথাটা কইয়ান রাখতে যত বাদ খাইতে না আমার কইয়ান, ঠিক নেই? গড় শুধু মোটা একটা কেমন অসুর, আর গড়ের বাইরে যদি দেখেন বাইরে থেকে ফোন করে যদি হন্তার গড় ঢুকতেন এক সপ্তাহের ভিতরে, তাহলে এক নম্বর বাধা হলো গড়। দুনিয়ার সব সহ্য করতে পারে, কিন্তু আরেকটা বিয়া করবেন এই কথা খালি গড় নিরে হইয়া সব মানুষ সব মানুষ কেমন, তাহলে এক নম্বর বাধা হইল গড়। দুনিয়ার চাহিদা থাকলেও মানুষ করতে পারে না। দুই নম্বর বাধা হলো সমাজ, সমাজ হইল দুই নম্বর বাধা। আমরা দেশে প্রেম প্রীতি করণ যায় চারটা পাঁচটা হোলা ভানে প্রেম করে, কইরা চোদ্দই ফেব্রুয়ারিতে খতম বস্কা, আর বছর যাবি করে চোদ্দই ফেব্রুয়ারিতে একটা খতম বস্কা নিয়ে আসে, সরকারিভাবে আবার সিস্টেম করেছে, তোমরা খতম বস্কায় আমি সিস্টেম করে দিয়েছি রাষ্ট্রীয় তো, সিফা সাফায় বিভিন্ন সিফা সাফায় হলা গাছের সিফা তো গাছের সিফা দিকে আন্দোলন খতম বস্কাই তো, এইটা করলেও দেখছি কেউ আবার নেয় তো মানে সিরিয়াসলি কেউ নেয় না, কইডে এক বয়সে ফোলাফানে করে তিনজন, কিন্তু কেউ যদি হালাল তরিকায় বিয়া করে আরেকটা সমাজের মানুষে কয় হালাই তো লুচ্চারি চোখ পালানা কয় আরেকটা বিয়া করলিছে, হ্যাঁ কয় নি? আমি এটা নিয়ে আপনারা আসতে আছেন, আমি এটা নিয়ে চিন্তা তৈরি গেছি, মানুষের ব্রেন কীভাবে ওয়াশ করছে, মানুষের মুভমেন্ট কোন দিকে ঘুরাইছে দেখেন, হ্যাঁ হালাল তারে মানুষের সমাজের মধ্যে এটাতে ঘৃণিত সাজাইছে, আর হারাম তারে এটারে মানুষের চোখে ভালো সাজাইছে,
এটার হয় এনজয় বলে প্রেম প্রীতি, অবৈধ কাজটা দেখো এনজয় এক বয়সে বলে মনে করি এটার যেমন কোনো দোষী মনে করে, কিন্তু কেউ হালাল পন্থায় বিয়ার একটা করলে কয় হালায় তো লুচ্ছা এর চোখ বেশি ভালো, এটা গভীর একটা ষড়যন্ত্র আমি মনে করি। মানুষ গুনাহে লিপ্ত তোলাভান আটটা দশটা ভণ্ডনা করে প্রেম করে এটার হয় এনজয় করে, বিয়ার একটা করলে কয় এর চোখ ভালো না এ লুচ্ছামি করে, কোন দিকে মানুষের অবস্থাটা ঘুরাইছে চিন্তা করছে? আচ্ছা যাক, তো প্রত্যেকের চাহিদা একটা বিয়া করলে আর একটা করতে চায় মন চায়, গরো বাধা সমাজে বাধা। আল্লাহ আমি জানি বিয়া একটা করলে আর একটা করতে চায় আমি জানি, কিন্তু দুনিয়ায় পারস না, কিন্তু জান্নাতের ভিতরে আফসোস আমি আল্লাহ বুড়া বুড়া দিব। সুবহানাল্লাহ আসেনি মনে করেন থাকলে কইবেন, যদি মনে করেন যে কোনো সময় আল্লাহ কম যাতে কইয়া লেবেন। আল্লাহ বলেন দুনিয়া হলো স্যাম্পল, পরকাল হলো গোডাউন, বলেন দুনিয়া হলো স্যাম্পল, পরকাল হলো গোডাউন। দুনিয়া হলো স্যাম্পল, পরকাল গোডাউন, দুনিয়াতে একটা বিয়া করছে মন্ডা চায় কিন্তু বাড়েন না। আল্লাহ হয় জান্নাতের ভিতরে নিম্ন স্তনের একটা জান্নাতির বউ দিব মাহাত্মটা, হিন্দি আওয়াজ বেড়ে গেছে গা, জাগা মতো আওয়াজ বাড়াইতে বুঝি। জান্নাতের ভিতরে কম পক্ষে জান্নাতিকে 72টা বউ দিবে, দুনিয়াতে কবালও জুড়ে না একটা, আর জান্নাতে দিব 72টা। অনেকে টেনশন করেছে যে ঘটনাটা কিতা কেমনে কিতা করবো, ই কেন ফসরাব নাই, পায়খানা নাই, কথা বুঝছেন, হারবালের দোকানও নাই। আল্লাহ এমন এক সিস্টেম করে দিছে 70টা 72টা এগুলো নিম্ন স্তরের জান্নাতির, আর ভিআইপি জান্নাতির বউর কোনো সীমা হয় নাই। আসেনি আল্লাহ কাছে সুবহানাল্লাহ, যেই কথাগুলি বোঝাইতে চাচ্ছি না, দুনিয়ায় অনেক কিছু আমরা চাই মনে মনে চাই, কিন্তু কোনোদিন এটা পাবো না আমরাও জানি, মিশামিশি একটা আমরা আফসোস করি, হাই রে আমার শরীরটা যদি একটু বডিটা আর একটু 6 ফুট লম্বাই দাও, অথবা বডিটা যদি আমার একটু ভিআইপি তো একটু মোটা শরীরতাম বড় শরীরতাম, মনে মনে আমরা ভাবি, কিন্তু যদি ভাও আমরাও জানি যে তো কল্পনা করতেছে এটি হইতো না, কিন্তু এই নিয়ামতগুলোই আল্লাহ জান্নাতে না চাইতে দিব। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে আমি না চাইতেই তোদেরকে এই নিয়ামতগুলো দিব, চাইতে হবে না এমনি দিব। আল্লাহ বলেন বান্দারে জান্নাতের ভিতরে আরামায়েশের কোনো অভাব নাই, আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে ঢোকাইয়া জিজ্ঞাসা করবে বন্দা ব দুনিয়াতে যা যা ওয়াদা করছিলাম সব পাইছস? বন্দারা বলবে মালিক কোরআনে যা বলছে বাস্তবে আমরা আয়শা 97 গুণ বেশি পাইছি, বেশি পাইছি। আল্লাহ বলবে বন্দা শুন এত কিছু দিলাম, জান্নাতের ভিতরে বান্দা ঘুরে 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 দেখবে আরামের কোনো অভাব নাই, শান্তির কোনো অভাব নাই, কারণ মরণ নাই। যেখানে মরণ নাই কেন কোনো চিন্তা আছে? মরণ নাই যার চিন্তা নাই, কোনো কিছুর অভাব নাই, চাইতে দেরি হয় পাইতে দেরি হয় না, মনে মনে ভাবতেছেন এটা খাইবেন অটোমেটিক সামনে আল্লাহ হাজির করে দিবে। জান্নাত আরামের জায়গা, জান্নাতের নিয়ামতের কোনো অভাব নাই। একটা সময় জান্নাতিরা ঘুরে ঘুরে সব দেখবে, এরপরে জান্নাতিরা আল্লাহর দরবার একটা দরখাস্ত লিখবে, আল্লাহ দরখাস্তের মধ্যে থাকবে আল্লাহ দুনিয়ার জমিনে আমার অনেক বন্ধু বান্ধব ছিল, একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, গোটা জান্নাতের ভিতরে ঘুরে 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 দেখলাম গো কোথাও তো তাদেরকে পাইলাম না, আল্লাহ আমরা তাদের সঙ্গে দেখা করতে চাই। মালিক জবাব দিবে বান্দারে এরা তো জাহান্নামের ভিতরে আছে, তুই কেমনে তাদের সঙ্গে দেখা করবি? এবার জান্নাতের ভাই আল্লাহ আপনি না কইছেন যা চাইব তা পাইব, আমরা চাইছি আপনি দিবেন। এবার আল্লাহ বলেন জান্নাতী আর জাহান্নামীদের মধ্যে আল্লাহ সাক্ষাৎ করায়া দিবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার,
সাকার নামক জাহান্নামীদের সঙ্গে জান্নাতীদের একটা টকশো হবে, দেখা হবে। জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে যখন দেখা সাক্ষাৎ হবে, জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা, দুনিয়ায় একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, আমারে মালিক এত বড় জান্নাত দিল, এত নিয়ামত দিল, এত সুখ শান্তিতে আমি আছি, বন্ধুরে জাহান্নামের আগুনে তুই জ্বলস, কিসে তোরে জাহান্নামে আনল, কেন তুই জাহান্নামে আসলি, কোন কারণে জাহান্নামে আসস? জাহান্নামীরা বলবে, বন্ধু চারটা কারণে জাহান্নামে আসছি, এক নাম্বার কারণ হলো কলু লাম নাকু মিনাল মুসাল্লি, এক নাম্বার কারণ হলো এই দুনিয়ার জমিনে, বন্ধু রে দুনিয়ার জমিনে তোরা মুসল্লি ছিলি, আমরা মুসল্লি ছিলাম না, কলু লাম নাকু মিনাল মুসাল্লি, তোরা মুসল্লি ছিলি, মসজিদে আজানটা হইলে ব্যবসাটা বন্ধ করে দৌড়াই মসজিদে চলে যাইতি, একই সাথে খেলাধুলা করতাম আজানটা দিলে দৌড়াইয়া মসজিদে চলে যাইতি, একই সাথে চাকরি করতাম আজান দিলে দৌড়াইয়া মসজিদে চলে যাইতি, কলু লাম নাকু মিনাল মুসাল্লি, দুনিয়ার জমিনে তোরা মুসল্লি ছিলি, আমরা মুসল্লি ছিলাম না, তাই জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো কলু লাম নাকু মিনাল মুসল্লি, জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া। কি বুঝলেন? হ্যাঁ, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি? আওয়াজ দি কম। এক নাম্বার কারণ হলো কলু লাম নাকু মিনাল মুসল্লি, দুনিয়ার জমিনে তোরা মুসল্লি ছিলি, আমরা মুসল্লি ছিলাম না, এই কারণেই তো জাহান্নামে আসছি। বন্ধু তোরা আজকে জান্নাতের ভিতরে আসস, জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো নামাজি ছিলাম না, দুই নাম্বার কারণটা তারা বর্ণনা করবে, দুই নাম্বার কারণটা জাহান্নামীরা বর্ণনা করবে, ওয়ালাম না কোনো তুইমুল মিসকিন, দুই নাম্বার কারণ হলো ওয়ালাম না কোনো তুইমুল মিসকিন, দুই নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে আমরা অসহায়ীদেরকে খাবার দিতাম না, এতিমদের পাশে আমরা দাঁড়াইতাম না, অসহায়ীদেরকে খাবার দিতাম না, এই দুনিয়াতে এমন মানুষ আছে কোটি 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 টাকার মালিক, কিন্তু তার বাড়ির পাশের মানুষটা না খাইয়া ঘুমায়, তার কোনো খবর নাই, আছে না? বছরে একবার হোমরা করে, বছরে একবার হজ করে, টাকার কোনো অভাব নাই, বাড়ির পাশের মানুষটা না খাইয়া ঘুমায়, একবারও খবর নিল না, ওয়ালাম না কোনো তুইমুল মিসকিন, জাহান্নামীরা বলবে, বন্ধু নিজে তো কোটি টাকার মালিক ছিলাম, টাকার কোনো অভাব ছিল না, পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমাইছে, বছরে একবার খবর নিলাম না, হাইরে এতিমের মাল মাইরা খাইলাম, এতিমের হক নষ্ট করলাম, ওয়ালাম না কোনো তুইমুল মিসকিন, আমরা অসহায়ীদের পাশে দাঁড়াইছি না, জাহান্নামে আসার আমার দুই নম্বর কারণ। এ যুবক বায়না, বলুন জাহান্নামে যাওয়ার দুই নাম্বার কারণ কি? অসহায়ীদেরকে খাবার না দেওয়া। কথা কি বুঝতেছেন? এক নাম্বার নামাজ না পড়া, দুই নাম্বার অসহায়ীদেরকে খাবার না দেওয়া, তিন নাম্বার, মনোযোগ দিয়া শুনেন, তিন নাম্বার হলো নাখুদু মাআল খাঈদিন, ওকুন্না নাখুদু মাআল খাঈদিন, তিন নাম্বার কারণ বন্ধু জাহান্নামে আসছি, তিন নাম্বার কারণ হলো দুনিয়াতে আমরা অনর্থক বেহুদা অপ্রয়োজনীয় কথা বলতাম, এই রোগে আক্রান্ত আছে না? হ্যাঁ, কথা বলুন, কথা কি আমি মন করে ফেতেছি? হ্যাঁ, গিচ্ছা চলতেছে, মনোযোগ দিয়া শুনে, জাহান্নামে যাওয়ার তিন নাম্বার কারণ হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাঈদিন, জাহান্নামে যাওয়ার তিন নাম্বার কারণ হলো যারা বেহুদা অনর্থক অপ্রয়োজনীয় কথা বলত, এমন লোক সমাজে আছে না? নাই। অনর্থক কথা হয়, বেহুদা কথা হয়, এটা সাধারণ কথা না, মনে মনে ভাবতে পারেন কিন্তু আয়াত নাজিল হয়ে গেছে, বাঁচার কোনো সুযোগ নেই, বেহুদা কথা বলবেন এটাও জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। আমাদের সমাজের অনেক মানুষ আছে অনর্থক কথা, হুদুতি কথা, প্রয়োজন নাই আর পরে কথা আসেনি, মসজিদের ফাঁস নামাজি
তসবিহ একটা লয়ে বাইরে সুবহানাল্লাহ 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 আনা দিবে সুবহানাল্লাহ করে কিন্তু রাস্তা জানে ভাই কিতাব আছে তুই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোর মা বাবা পালনই বাবা তুই মা এটা বিয়া দিছলে কিতাব আছে সুবহানাল্লাহ 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 তো জিনিসপত্র দিছি নি আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যত কিতা নি সুবহানাল্লাহ টিভি টাবি দিছে সুবহানাল্লাহ 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 আমার ছেলেটা বিয়া করে তার একটা বউদি ইচ্ছা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না কইস বাবা সব দিতে কই সুবহানাল্লাহ আগে তার বিয়া বলতাম সব কিছু পাইছি না এটা লয়ে খুব জামেলা আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একশো কইস মামা রেগে তসবিহ সব সিফাত সুমা দিয়া বোঝা এখানে একশো হয়ে গেছে তসবি খতম হের বিদ্যা যে হে কত কিছু ঢুকাইছে আর আদিনে তসবি করে আর ওই বাড়ির কিতা করে ওই বাড়ির কিতা করে হেমাদা কি করে সব খবর লাইলো তসবি বিদ্যে এগুলো হলো বেহুদা কথা এগুলো অনর্থক কথা অপ্রয়োজনীয় কথা আছে না আবার আমরা আমি মাঝে মধ্যে সারা দেশ সত্যি মাফিক আল্লাহ করা সিলেটের তো আমি একটু কমাই বছর একটু বেশি প্রোগ্রাম করে নিয়েছি আমি 64 জেলা আমার ঘোরার বাকি না আমি কিছু অপ্রয়োজনীয় কথা বলি না লোক ফাই আমরা দূর দূরান্ততে সফরও গেলে একটা রুমের ভিতরে আমরা বসা তো শরীর খুব ক্লান্ত থাকে মন চায় না কথা বলতে এরপরে গিয়ে বইয়ে রয়েছে তো হুদুদি কয়েকজন আয় বের দিবে দেব আপনার নাম কিতাব মন ডাক সময় একটা বাড়ি মেরে মাথাটা দুই ভাগ করে নেবেন আমি এসে কেন সফর করি আমার মেজাজ আপনি পারো না শরীর খাপতা আছে বই রয়েছে হ্যাঁ আমার নাম জানে নাম জানি কিন্তু আসছে খুশটার আমার নাম আছে তুই দেখছস আমার নাম সবাই ছিল এরপরে জিগা নাম কিতা জানে আচ্ছা যাক কইলে না বলে যাবো আমার নাম সবাই ও আচ্ছা আচ্ছা মানে বাড়ি কৌ হ্যাঁ আমার বাড়ি জানে না হ্যাঁ বাড়ি জিগে আপনি কই ফুটছে উস্তাদের নাম কিতা মেজা স্টেশন বড় মাইনি এ হুদু দিয়ে খালি জিগা যত আমাদের নাম নিশে তখন কইতে থাকবে কত আরও কইলে উত্তর দিলে আরও জিগা আরও জিগা মানে এর সাথে যদি আমি উত্তর না দেন কথা এ কইতেছে আপনি উত্তর না দিলে বই নিলাম এ হইতে আছে কইতে আছে এর মেজাজটা করো আস্তে করে বাইরে যাবে তখন আর উত্তর উত্তর দিই না বাইরে বাইরে মোবাইল দাঁত লইয়া কয়ে মুখ বক্তার সাথে দেখা করতে বসতাম খুব অহংকার কথা কয় না দিছে ফেসবুকে লিখিয়া আর এর মধ্যে কিছু ছাগলের তিন নম্বর বাচ্চা আছে এটি কমেন্টে গেব টিক তো এর টিক দিকে আর কালে টিক এই টিক টিক দিয়ে শুরু হয়েছে ফেসবুকে আমার সব দুষ্টি শেষ আমার অপরাধ কিতা হ্যাঁ বেহুদা কথায় উত্তর দিছি না এলে অহংকারে এই রোগে আক্রান্ত আছে নি হ্যাঁ আছে এখানে আছে এখানে কত আমরা যারা বলি এখানে মধ্যে বললাম এই রোগে আক্রান্ত আছে হ্যাঁ হু দুদি কথা এর লোক উত্তর না দিলে বক্তা অহংকারী আমার কথা কি বুঝতেছে আহা এদিন তো কোরআনের আয়াত বেহুদা না কোরআনের আয়াত তিন নম্বর জাহান্নামে যাওয়ার তিন নম্বর কারণ হু দুদি মানুষ কথা রাস্তা দিয়ে আপনি বাজারে যেতেছেন ভাই কি দরকার আছে অনর্থক কথা বলার না হ্যাঁ হ্যাঁ কথা বলতে আছে অকুন্না নাখুদু মাআল খায়দিন জাহান্নামে যাওয়ার তিন নাম্বার কারণ মা বোনদের এই অভ্যাস আছে কথা বল না দি মা বোনরা যদি পাঁচজন এক জায়গায় হইতে পারে সর্বনাশ কক 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 করে রাস্তা এলাকা গরম হয়ে গেল আর সাতজন মহিলা যদি এক জায়গায় হইতে পারে এই গ্রামের জন্য আর কোনো নিউজ করার দরকার নেই সব খবর আর কাছে পাইবেন আপনি যদি এলে পাঁচজন এক জায়গায় হইতে পারে এটি কিন্তু জাহান্নামে যাওয়ার কয় নম্বর কারণ তিন নম্বর ফাইজলা মিনা তিন নম্বর কারণ অকুন্না নাখুদু মাআল খায়দিন জাহান্নামে যাওয়ার তিন নম্বর কারণ এবার জান্নাতীরা বলে জাহান্নামীরা বলে বন্ধু রে জাহান্নামে আসার চার নম্বর কারণ হল অকুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন দুনিয়াতে আমরা পরকালের উপর বিশ্বাস করতাম না হুজুররা ওয়াজ করতো মনে করতাম ওলামা একরাম তো এটা কই বই এই এক কান্দা শুনছি আর এক কান্দা বাইর করছি পরকালের উপর বিশ্বাস করতাম না এইভাবে যখন জিন্দগি চালাইলাম হাত্তা আতা ইয়াকিন অবশেষে আমাদের সামনে মালাকুল মউত হাজির কথা কি বুঝতেছে এইভাবে জিন্দগি চালাইতে চালাইতে হঠাৎ করে মালাকুল মউত আজরাইল সামনে হাজির হয়ে গেল আমাদের জানটা কবজ করে নিয়ে গেল উফাই থাকবে না উফাই থাকবে না উফাই থাকবে না জাহান্নাম কিন্তু শাস্তির জায়গা জাহান্নাম কি জায়গা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা নিশ্চয় জাহান্নাম তোমাদের জন্য উট পেতে বসা জাহান্নাম কি পেতে বসা উট পেতে বলতে এখানে ব্যাখ্যা আছে যে আমরা যে পাখি ধরি ফাত পাত্তা রাখি ওই ফাতের কথা বলা হয়েছে পাত
পেতে বসা, উত পেতে বসা জাহান্নাম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তোমাদের জন্য উত পেতে বসা। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। সীমা লঙ্ঘন কারা? দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানে নাই যারা, নবীর তরিকায় চলে নাই যারা, মন গড়া জিন্দগি চালাইছে, ওয়াজ নসিহতে ধরে না, ইমামের বয়ানে ধরে না, বক্তার বয়ানে ধরে না, যেমনে মনে চায় এমনে জিন্দগি চালায়, এই লোকটা হলো সীমা লঙ্ঘনকারী, আল্লাহর হুকুম মানল না, আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া আল্লাহর নাফরমানি জীবনটা আমার করলি। মালিক বলে বললা রে সীমা লঙ্ঘনকারীদের জন্য আমার জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগের পর যুগ জাহান্নামে অবস্থান করতে হবে। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ অবস্থান করবে, যুগের পর যুগ অবস্থান করবে। এই যুগের পর যুগ যদি কেউ অবস্থান করে রে, বলুন তো দেখি মানুষ তার পেটে কি দা লাগবনি, অন্যদিকে জাহান্নামের ভিতরে আগুনে পোড়াইবে জ্বালাইবে মানুষটা পানির পিপাসা, পাগল পাগল হয়ে যাবে, জিব্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে, পানির জন্য পাগল হয়ে যাবে। বান্দাগুলি জাহান্নামের ভিতরে পানি পানি বলে চিৎকার করবে, আল্লাহ পানি দেন পানি দেন পানি দেন পানি দেন পানি দেন পানি দেন, কিন্তু কোনো সারা শব্দ নাই। 1000 বছর পর্যন্ত পানির জন্য চিৎকার দিবে, কিন্তু আমার মালিক উত্তর দিবে না। কথা কি বুঝতেছে? লা ইয়াযুকুনা ফিহা ঠান্ডা কোনো পানির ব্যবস্থা করা হবে না। দুনিয়ায় তো ঠান্ডা পানি ছিল, শীতের সময় গরম পানি টিউবওয়েল দিয়া বাড়িছে, গরমের সময় ঠান্ডা পানি টিউবওয়েল দিয়ে আল্লাহ বের করাইছে। এত নিয়ামত খাইলাম, সারাটা জীবন আল্লাহর নাফরমানি করলাম। মালিক বলে বান্দা শু লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ অবস্থান করবে, কেমন পানির পিপাসা লাগবে? একটা দুইটা দিন নয় গো, একটা দুইটা দিন নয়, 1000 বছর শুধু পানির দরখাস্ত করবে। 1000 বছর পরেও আপনার সঙ্গে আমার মালিক কোনো কথা বলবে না, 1000 বছর পরেও আল্লাহ আপনার সঙ্গে কথা বলবে না। মালিক তখন বলবে, মালিক কথা বলবে ফেরেশতার সঙ্গে, এ ফেরেশতারা নাফরমানটা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলবে আল্লাহ সে তো পানি চায়। আল্লাহ তখন বলে ফেরেশতারা, রে দুনিয়াতে আমি কত পানি নাফরমানদের খাওয়াইলাম, ঠান্ডা পানি খাওয়াইলাম, মিষ্টি পানি খাওয়াইলাম, আমার দেওয়া নিয়ামত খাইয়া জীবনটা বর শুধু আমারই নাফরমানি করছে, আমার দেওয়া নিয়ামত খাইয়া আমার নাফরমানি করলি। আমি আল্লাহর একবার আল্লাহ বলে ডাক দিলি না, আজকে জাহান্নামের আগুনে জ্বইলা জ্বইলা 1000 বছর ডাক দিয়ে আমি জবাব দেই না। দুনিয়াতে যদি কেউ মালিক রে একবার ডাক দেয়, আমার আল্লাহ বলেন 70 বার আমি জবাব দিই। এই দুনিয়া নামক জায়গায় যদি মালিককে কেউ ডাকবে নজরুলের রহমতের সময়, দোয়া কবুলের সময়, কেউ যদি মালিকের দরবারে প্রার্থনা করে, আল্লাহ আমি আপনার দরবারের আসামি, আল্লাহ তমাম জিন্দগির গুনার বোঝা নই আপনার সামনে আমি হাজির হয়েছি। দুনিয়ার মানুষ ঘুমায় গেছে, মালিক আমি গুনার বয়ে ঘুমাই না, গুনা যে আমারে ঘুমাইতে দেয় না, আল্লাহ আমি তো আপনার দরবারের আসামি। মাবুদ, এই গভীর রজনীতে নজুলে রহমতের সময় আমি আপনার দরজার ভিখারি, মেহরবানি করে তমাম জিন্দগির গুনাটা মাফ করে দেন।
বান্দা যদি তমাম জিন্দেগির গুনার গুজব প্রলজ্জিত হইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া বান্দা কাঁদতে থাকে, আল্লাহ বলেন আমার রহমতের মধ্যে জোশ উঠে যায় রে, আমি বান্দার চোখের পানি বরদাস্ত করতে পারি না। বান্দায় যখন চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেশতা রে আমার বান্দা কেন কান্দে কেন কান্দে কেন কান্দে, ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দা জাহান্নামের ভয়ে ঘুমায় না, আপনার বান্দা জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহ জিজ্ঞাসা করে আমার বান্দা কি জাহান্নাম দেখছে, না মানি জাহান্নাম তো সে দেখে নাই, জাহান্নাম না দেখা বান্দা কান্দে বলে হ্যাঁ আমার বান্দা কেন কান্দে রে, আল্লাহ জান্নাতের আশায় কান্দে জান্নাতের নিয়ামত ছুঁই না কান্দে। আল্লাহ বলেন আমার বান্দা কি জান্নাত দেখছে, না দেখে নাই, আমার বান্দা জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই, এরপর কান্দে রে না বান্দার চোখের পানি বরদাস্ত করতে পারি না। আল্লাহ বলেন আমার বান্দার চোখের পানি পড়ার আগে আগে আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। দুনিয়াতে বান্দার একটা ডাকের 70 বার জবাব আসে, 70 বার জবাব আসে। যৌবন কালে যদি আল্লাহর কেউ ডাকে, যৌবন কালে বৃদ্ধ কালে নয়, যৌবন কাল আল্লাহকে দিতে হবে, কারণ হাশরের মাঠে হিসাব হবে যৌবন কালে, বৃদ্ধকালের হিসাব নয়, শিশুকালের হিসাব নয়, যৌবনকালের হিসাব হবে। এই মানুষের কাল হলো 3টা, শিশুকাল যৌবনকাল বৃদ্ধকাল, 2টা কাল আল্লাহ মাইনাস করে দিবে। একটা কালের হিসাব দিয়া জান্নাতে যা, কিন্তু আমরা অ্যানালাইজ করে দেখলাম যত আখাম কো খাম দিনের খাম রাত্রের খাম যত আখাম আছে সব কিন্তু যৌবনকালে পিএইচডি করে। আমার প্রশ্ন হলো বান্দারে যৌবন কালের হিসাব নেবে আল্লাহ, তুই যদি যৌবন কালে আখাম করে বড় রাখছিস হিসাব নেবে না বৃদ্ধ কালের, কিন্তু দরবেশ সাজে বৃদ্ধ কালে দাড়ি যখন সাদা হয়ে যায়, এবার বেচারায় তুমি মাতার দিছে দাড়ি সাদা হয়ে গেছে, এবার মসজিদে আস্তে আস্তে গিয়ে ঢুকছে, এখন নামাজ পড়ে তসবি হাতে নিছে, এখন কান্নাকাটি করে, এগুলা হইল অতি ভক্তি সুরের লক্ষণ। এখন আর শরীরে শক্তি নাই গুনাহ করার, এখন আর শরীরে শক্তি নাই জুলুম করা, এখন আর শক্তি নাই আখাম পুখাম করা, চিন্তা করছে আর তো যান চলে না, এখন আমার এক পা কবরে, এখন আখাম পুখাম করতে পারে না, তাই মসজিদের বারান্দায় গিয়া ঢুকছে, ওই কারণে ইমাম মুয়াজ্জিনকে শান্তি দেয় না, ঘরে যেমন জ্বালাইছে সারাটা জীবন মানুষ রে, মসজিদে গিয়েও জ্বালায় ইমাম দে, মসজিদে গিয়া জ্বালায় মুয়াজ্জিন দে, কথা বলে ঘরের খামলা রেখেছে আসেনি শেষে ইমাম সাহেব মুয়াজ্জিন আল্লাহ এটার উপরে টাড়া করে না, কোন দিন জানে বুড়াটা মরবো, ইতা হইতেও একদিন দু অক্ষ বলি যাবে পরে ফের লাইসেন্স করাইয়া আল্লাহ হলাই তারা একবার অফিরে থাক মসজিদে যাওয়া লাগতো না, তোর গিয়ে ইমামরা জ্বালাস মসজিদে জ্বালাস তুই মসজিদে গিয়ে একদাতে এ ফের লাইসেন্স করে হলাই তারা নারা জীবন করছে আকাম পোকাম এ যখন যায় মসজিদে তুই ইমাম কে শান্তিতে থাকবো মানে আরা জীবন উল্টায় ফাল্টায় শয়তানে ঢের লাগছে যৌবন কালে করছে আকাম পোকাম বৃত্ত কালে গিয়া হন মসজিদে ঢুকছে তাও ইমামরে শান্তিতে দেয় না থাকতে মসজিদেও দেয় না। সাবধান করে দিলাম এই যুবক বাড়া মুরব্বী বাবা না রাগ করেন না, সব মুরব্বীরা রবিতে ফেলে যারা যৌবন কালে আবাদত করে বুড়া হয়েছে এরার ভক্তি আমি আছি আল্লাহ আছে, হ্যাঁ কথা বলেন যৌবন কালে আবাদত করে যারা বৃদ্ধ হয়েছেন এদের ইজ্জত আর সম্মান বৃদ্ধ কালে আমার আল্লাহ আরো বাড়ায়া দেয়, আরো বাড়ায়া দেয় সম্মান বেড়া যায় ইজ্জত বেড়া যায়। দেখেন না আলেম যত বৃদ্ধ হয় সম্মান তত বাড়ে,
আলেমরা বৃদ্ধ হইলে তার জুতা নেওয়ার জন্য দর্জন লোক দাঁড়ানো থাকে। কেন জানেন? যৌবন কাল আল্লাহরে দিছে। ভালো করে খেয়াল করেন, যত আলেম আছে এরা বৃদ্ধ হইলে সম্মান খালি বাড়ে, জুতা নেওয়ার জন্য দর্জন পণ্ডজন দাঁড়ায় থাকে। কেন রে? তুমিও বুড়া হইলা, হুজুরও বুড়া হইছে, তার জুতা নেওয়ার জন্য দর্জন পণ্ডজন দাঁড়ায় থাকে। আর তোমার দৈরা কেউ বাত্রমণি তো চায় না। কারণটা কি? কারণ ওই ব্যক্তি যৌবন কাল আমার আল্লাহরে দিছে। বৃদ্ধ কালে যদি সে নামাজ নাও পড়তে পারে পার্থক্যের কারণে, আল্লাহ বলেন ফেরেশতারা রে আমার বন্দা নামাজ পড়তে পারে না, তাহাজ্জুদে উঠতে পারে না। যৌবন কালে তাহাজ্জুদ পড়ছে, বৃদ্ধ কালে পারে না। আমার বন্দার তাহাজ্জুদের খাতায় কোনো সময় লেখা বন্ধ করবি না, তাহাজ্জুদের সব লিখে রাখবি। আমার বান্দা এশাক করতে পারে না, লিখে রাখবি, কারণ যৌবন কাল বান্দা আমারে দিছে। শেষ কথা হলো, জান্নাত হলো শান্তির জায়গা, জাহান্নাম হলো শাস্তির জায়গা। জান্নাতে আল্লাহ অসংখ্য গণিত নিয়ামত দিয়া ভরপুর রাখছে, তবে জান্নাতে যাইতে গেলে শর্ত আছে না। এক নাম্বার শর্ত হলো ইমান, দুই নাম্বার হলো নেকামল। ইমান আর নেকামল লইয়া যদি কেউ কবরে যায়, জারুরা পরিমাণ ইমান লইয়া গুনার কারণে শাস্তি ভোগ করবে, একটা সময় আমার মালিক তারে জান্নাতে ঢোকাবে ইমানের খাতিরে। সব ব্যাপারে সেক্রিফাইস করা যাবে, ইমানের ব্যাপারে সেক্রিফাইস করা যাবে না। এখন বুঝতেছেন? ইমানের ব্যাপারে কি করা যাবে না, সেক্রিফাইস করা যাবে না, কোনো সার নাই, কোনো সার নাই। ইমানের ব্যাপারে খুব কড়া, একদম অ্যালার্ট থাকতে হবে। ইমান সুর ঢুকছে হবে, কি সুর ঢুকছে? ইমান সুর ঢুকছে জায়গায় জায়গায়। কোনো সময় ইমান সুর মৌলবি বেশে ঢুকে, বুঝলেন না? কিছুদিন আগে কি কামরুজ্জামান নিয়ে একটা শায়েক নাকি জানে গেল, আকরামুজ্জামান নামক এক লেবাজদারি মৌলবি বাড়িছে, এরা কিন্তু ইমান সুর, বলুন কি সুর? ইমান সুর। সাবধান, চিন্তা করছে কত বড় কথা বলছে, কত বড় কথা বলছে। এরা মানুষকে মসজিদমুখী করতে চায় না, এদের উদ্দেশ্য মানুষ মসজিদে যাক এটা এরা চায় না। এরা যে কার এজেন্ডা বাস্তবায়ন করতে চায় আল্লাহ ভালো জানে। এরা আমার সন্দেহ লাগে, শববরাতের রাত্রিতে মুসলমানরা তার আবেগ নিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চায় মসজিদে যায়, হয় মসজিদে যাবন টিকা বেশাখানায় যাওয়া ভালো। এই দাজ্জালের নামে মামলা দিছে বিভিন্ন জেলার থেকে, এখন দাজ্জাল ভরছেনি বিপদ, এখন হয় আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। ওই সিদ্দিক সুরার মতো হয়, আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন। তোরে ক্ষমা, তোরে আধা ঘন্টা খাসা সিংলা দা বাইরানি দরকার, আধা ঘন্টা আমার দিবি চলবে, আমি আধা ঘন্টা বাইরে যাই পরে দেখা যাবে কি তা করুন। আর যদি ইসলামিক রাষ্ট্র হইতো তোর বাইতুল মোকাররম নিয়া ফাঁসির কাছে ঝুলানো হইতো, আরে মসজিদ রে কই নিছে চিন্তা করছেন? আল্লাহর ঘর মসজিদ রে, আপনারা যে জি কন, আপনারা জিয়ে বোঝা যায় কিছু সাপোর্ট আছে। হ্যাঁ, টিকে রে, জির মধ্যে তো কি ফোনতা কিতা, এ কি বালা কথা কইছি নি? আধা ঘন্টা বাইরে নেই কিতা দিয়া খাসা কঞ্চি দিয়া আধা ঘন্টা বাইরে নেই। এই জন্য আমি বলবো ইমান চুর ঢুকছে, খুব সতর্ক থাকতে হবে। হ্যাঁ, কথা কেন দিই, ইমান চুরের কাছ থেকে সতর্ক থাকতে হবে। এরা লেবাসদারি ইমান চুর, মসজিদ থেকে মানুষকে বাইর করতে চায়, এবাদত থেকে মানুষকে দূরে সরাইতে চায়, এদের কাছ থেকে আপনারা খুব সাবধান। পারবেন তো ইনশাআল্লাহ? আমরা এবাদতখানা হিসেবে আল্লাহর ঘর মসজিদ আমরা এবাদত করি, এটা পবিত্র স্থান। এটা নিয়ে যারা কথা বলছে আইনিভাবে তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। এই ব্যাপারে আমরা সাপোর্ট করে যাবো ইনশাআল্লাহ। নেক্সট টাইমে যেন কারো দুঃসাহস না হয় এমন বক্তব্য বাংলার জমিনে দাঁড়ায় দেওয়া, আল্লাহ এই সমস্ত দাজ্জাল থেকে কাজ্জাব থেকে মুসলমানদের ইমান আমলকে হেফাজত করুক, আমিন। আল্লাহ বললে বলা শুনলে বলা উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন। সম্মানিত সুধী, এই মাহফিলটা করতে গিয়া অনেক পেরাশানিতে ভুগছে তারা,
আমরা এই সংগঠনের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা এই সংগঠনটাকে কিয়ামত পর্যন্ত কবুল করুক সকলে বলে আমিন। হুজুর কো হুজুর দোয়াটা হুজুরে করব না, হ্যাঁ হুজুরে দোয়া করব, হুজুর হুজুরে দোয়া করব, হ্যাঁ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين الله غفر لنا নজরুলের রহমতের সময় আপনার মহব্বতের বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইছি, সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত বাড়াইছি, হাজি সাহেবদেরকে নিয়ে হাত বাড়াইছি, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত বাড়াইছি, পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইছি, আল্লাহ আলেম উলামাদেরকে নিয়ে হাত বাড়াইছি। আমি গুনাহগার না গান্দা না ফরমান না লায়েক অযোগ্য আপনার মহব্বতের বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইলাম। আল্লাহ আমাদের জীবনের সগিরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ পতঙ্গর দ্বারা যত গুণা করছি, মেহরবানি করে গো জিন্দেগির গুণা মাফ করে দেন। আল্লাহ বাকি জিন্দেগি দিন সিরাতাল মুস্তাকিম সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন। যেমনে চললে আপনি খুশি ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের মধ্যে অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আত্মীয় স্বজন যারা কবরে গেছে আজকের সবের হাতিয়া তাদের কবরে পৌঁছায় দেন। আল্লাহ বাবা আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত মমিন মমিনাত কবরে সহিত প্রত্যেকের রয়ে সব পৌঁছায় দেন। আমার ডাইনে বামে সামনে পিছনে যত মুর্দাগান আছে প্রত্যেকটা মুর্দাগানের কবর আজকে সবের হাতিয়া পৌঁছায় দেন। আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরুদ আমার সালাম শোনার মদিনাতুল মুনাওয়ার আপনার সালাম পৌঁছায় দেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি অনেক মানুষ অনেক সমস্যায় জর্জরিত, কেউ ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তি দেন, কেউ পেরাশানির মধ্যে আছে পেরাশানি দূর করে দেন। আল্লাহ আমরা অনেকে অসুস্থ আছি পুরনো সিপাহে পাও মেলা জেলা দান করে। আল্লাহ আমাদের মধ্যে অনেকের এখানে যারা আছে আল্লাহ কত মুসিবতের মধ্যে বইরা হাত বাড়াইছি, আল্লাহ আমাদের মুসিবত দূর করে দেন, জিন্দা মুর্দা মাফ করে দেন। আল্লাহ এই সংগঠনকে কিয়ামত পর্যন্ত কবুল করেন, এই সংগঠনের প্রত্যেকটা সদস্যকে আল্লাহ দিনের খাদেম বানায় দেন, ব্যবসা বাণিজ্য কামাই রোজগারে বরকত দেন, আল্লাহ এটাকে নাজাত রুসিলা করে দেন। আল্লাহ এতক্ষণ যারা দীর্ঘক্ষণ সময় কথাগুলি দিলের কান লাগায় শ্রবণ করছে প্রত্যেককে আপনি দিনের জন্য কবুল করেন, নামাজি বানায় দেন, নেককার বানায় দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের গরওয়ালিদেরকে আমাদের স্ত্রী সন্তানদেরকে নেককার বানায় দেন। আল্লাহ দুনিয়ার সমস্ত ফেতনার থেকে আমাদেরকে হেফাজত করেন, আজকে সিম্বেলা মুসিবত থেকে হেফাজত করেন, বিশ্বের সমস্ত মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দেন। আল্লাহ নির্যাতিত মুসলমানদেরকে হেফাজত করেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে গাইবি সাহায্য করেন। আল্লাহ যত সমস্যা আছে আপনার গাইবি হাজারাত থেকে ভোলা করে দেন। আল্লাহ শেষ দরখাস্ত যা বললাম যা শুনলাম নবীজির জুতা তোলার বরকতে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।